সেই খাদ্য অভ্যাসে আমরা কিন্তু পোলট্রি চামড়াটা খাই, কিন্তু লার্জ অ্যানিমেলের চামড়াটা আমরা খাই না, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে এডিবল বাই প্রোডাক্ট নাকি ইনএডিবল বাই প্রোডাক্ট, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন হচ্ছে যে অনেকেই আমরা আছি যে আমরা গার্ট বা ইন্টেস্টাইন বট বলি আমরা, যে বট ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি, অনেকে খাই, অনেকে খায় না, পছন্দ করে না, অনেকে একেবারেই রান্না করে না। যেমন চিকেনের ক্ষেত্রে যদি আমরা বলি গিজার্ট যেটা আছে, গিজার্ট, সেই গিজার্টটা দেখা যায় অনেক ফুড, অনেকের খুব পছন্দের একটা খাবার। আবার অনেকে আছে বলে যে এটা যদি মাংসের মধ্যে দিস তাহলে আমি কিন্তু মাংসই খাবো না, বা সে ওইটা যদি বুঝতে পারে যে এই জিনিসটা মাংসে দিছে তাহলে সে মাংসটাই খাবে না। আমাদের কিরত একটা অভিজ্ঞতা, আমাদের হোস্টেলে যখন ছিলাম আমরা, আমাদের রুমে আমার এক বন্ধু ছিল, সে যদি কখনো জানতে পারে যে গিজার্ট মাংসের মধ্যে দেওয়া হয়েছে তাহলে সে সেই মাংসটাই খাইতো না, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে যে ইডিবল কি ইনএডিবল, এটা ম্যান টু ম্যান ভেরি করবে, সোসাইটি ছোটাই সোসাইটি টু সোসাইটি ভেরি করবে, রিলিজিয়াস টু রিলিজিয়াস ভেরি করবে, ধর্ম থেকে এক ধর্ম থেকে আরেক ধর্ম, গোত্র থেকে গোত্র ভেরি করবে। কোনো ফিক্স নাই যে এইটা ইনএডিবল এটা ইডিবল। যেমন অনেক দেশে আছে, অনেক জায়গায় আছে অ্যানিমেলের যে স্ক্রোটাম যেটা আছে, টেস্টিকলস যে আমরা বলি, সেই টেস্টিকলস খায় অনেকে, আবার অনেকে অনেকে খায় না, ঠিক আছে? তো এই জন্য ইনএডিবল ইডিবলটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপর, স্থান, কাল, পাত্র, ধর্ম, গোত্র, রুচি, এগুলোর উপরে। তো ইডিবল বাই প্রোডাক্টস আমরা যেটা এখানে একটু নোট করছি সেটা একটু দেখি। প্রথমে আমি বলছি যে ইডিবল বাই প্রোডাক্টস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দোজ প্রোডাক্টস দ্যাট ক্যান বি কনজিউমড অ্যাজ ফুড বাই হিউম্যানস। ইডিবল বাই প্রোডাক্টস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দোজ প্রোডাক্টস দ্যাট ক্যান বি কনজিউমড অ্যাজ ফুড বাই হিউম্যানস। মানুষ খাবার হিসাবে যে প্রোডাক্ট গুলো, বাই প্রোডাক্ট গুলোকে ব্যবহার করবে, সেই বাই প্রোডাক্ট গুলোকে আমরা বলছি ইডিবল বাই। দ্বিতীয় পয়েন্টটাতে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা এখানে বর্ণনা করা আছে। দ্য কনসিডারেশন অফ ইডিবল সেন্সেস ডিপেন্ডস অন দ্য জিওগ্রাফিক্যাল রিজিয়ন অর কালচার। হোয়াট ইজ কনসিডার্ড ইডিবল ইন এ কান্ট্রি অর রিজিয়ন মে বি কনসিডার্ড ইনএডিবল ইন অ্যানাদার। যেটা এক জায়গায় ইডিবল হিসেবে কনসিডার করা হচ্ছে সেটা আরেক জায়গায় গিয়ে ইনএডিবল হয়ে যাচ্ছে, যেটা আরেক জায়গায় ইনএডিবল সেটা অন্য আরেক জায়গায় হাতে ইডিবল হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরেকটা বলছি, মোস্ট অফ দ্য ইডিবল বাই প্রোডাক্টস আর সোল্ড অ্যাজ ভ্যারাইটি মিটস। তোমাদের ভ্যারাইটি মিটের আমি সংজ্ঞা পাইছিলাম যে ইডিবল বাই প্রোডাক্ট বলতে আমরা সাধারণত কোনগুলাকে বোঝাচ্ছি, তোমরা কি আইডিয়া করতে পারো কেউ যে কোনগুলাকে ইডিবল বাই প্রোডাক্ট হবে? জি স্যার, হচ্ছে যে তোমরা যদি কেউ চালাক খাও, চিকেনের ক্ষেত্রে, সরি, তাহলে চিকেনের এই জায়গায় ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া আছে ফ্যাট এক্সাম্পল হার্টলি বা দেওয়া আছে ইনসুলিন আর কি, নিশ্চয়ই অনেক লাইং এক্সাম্পল ইডনি। দেওয়া আছে। আসলে এটা আমিও খেয়াল করি নাই যে এক্সাম্পল গুলো আমি নিজেই সেট করছি, তোমরা নিজেই দেখো, তারপরের পয়েন্টটা দেখলে আসলে আরো তো কষ্ট করার দরকার নেই, নিজেই দেখো যে আমি অনেকগুলো প্রোডাক্ট এর নাম উল্লেখ করছি আর কি। যেমন মিটের, মিট ছাড়াও মিটের সঙ্গে ফ্যাট তৈরি হয়, একটা অ্যানিমেলের একটা হার্ট থাকে, লিভার থাকে, স্প্লিন থাকে, ব্রেন, কিডনি, টাং, তারপর যে আডার, আডার যেটা উলান বলি আমরা আর কি, দুগ্ধ গ্রন্থি, তারপর অনেক সময় যে তোমার যে প্যানক্রিয়াস আর থাইমাস থাকে, এগুলো অনেকে খায় আর কি। তারপর তোমার হচ্ছে যে টেল, ইন্টেস্টাইন, স্টোমাক, লেগস অ্যান্ড ফিটস, এই জিনিসগুলো বাই প্রোডাক্ট, মেইন মিটের সঙ্গে বিক্রি হয় না, কিন্তু এগুলো আলাদা করে বিক্রি করা হয়। অনেক জায়গায় আবার গ্রাম অর্গানসে মিটের সঙ্গেই বিক্রি করা হয়, কিন্তু শহর অঞ্চলে বা অর্গানাইজড স্লটার হাউস যেখানে আছে সেখানে এগুলো আলাদা ভাবে বিক্রি করা হয়। এই যে অর্গান মিট স্যার, গুলো লিভার তো অনেক পুষ্টিকর একটা খাবার, এটা বাই প্রোডাক্ট হলো কেমনে? বাই প্রোডাক্ট, আমরা বলছি যে আমাদের মেইন টার্গেট থাকে হলো মাংস উৎপাদন করা, ঠিক আছে? মেইন জি টার্গেট স্যার, হলো মাংস। তুমি এখানে একটা জিনিস, তোমাদের ইন্টারেস্টিং আর একটা জিনিস, আমি অবশ্যই এখন জানি না, আমি যখন রংপুরে এডমিশন টেস্টের জন্য কোচিং করতেছিলাম, রংপুরে মেসে ছিলাম, তো রংপুরে সেই সময় দেখতাম যে আমাদের যেদিন মিল চার্জ কম উঠতো সেদিন আমরা লিভার কিনতাম, লিভার কিনতাম কারণ মাংসের চেয়ে রংপুরে লিভারের দাম কম ছিল। দিনাজপুরে যখন আসলাম, এখানে ভেটেরিনারিতে ভর্তি হইলাম যখন, তখন দেখলাম যে এখানে আসে বাজার দিয়ে একদিন করতে গেলে পরে বোঝা যাচ্ছে যে এখানে মাংসের দাম বেশি, সরি, মাংসের দাম কম, লিভারের দামই বেশি। রংপুরে কেউ আছে নাকি যে বাজার টাজার করার ধারণা আছে কি কারণ, এরকম কেউ আছে? বাজার করি না, কিন্তু লিভারের আসলে দাম কমই স্যার। হ্যাঁ, লিভারের দাম কম না রংপুরে, ধারণা আছে তো? জি স্যার, লিভারের দাম কমে। কিন্তু এখানে কিন্তু আমি যে পরশু দিনই লিভার কিনছি আমার বাচ্চাদের জন্য,
মাংসের চেয়ে 50 টাকা বেশি দাম 1 কেজিতে। এইভাবে তো দেখা, এটা পুষ্টিকর খাবার হলেও এটা সবাই খেতে চায় না আর কি, সবাই পছন্দ করে না, অনেকে খায় অনেকে খায় না। আর সবচেয়ে বড় কথা হলো যে লিভারের জন্য আমরা অ্যানিমেল স্লটার করি না, আমরা স্লটার করি হলো মিটের জন্য। সংজ্ঞাতেই আমরা বলছি যেটা হলো মেইন টার্গেট সেটাই হলো মেইন প্রোডাক্ট, আর বাকি যত সব আসবে সবকিছু হলো বাই প্রোডাক্ট। আমাদের এদিকে লিভারের দাম বেশি। হ্যাঁ, অনেক জায়গায় বেশি, কিন্তু রংপুরে আমি এটা এক্সেপশন দেখছি আর কি, অন্য কোনো জায়গায় অত বেশি বাজার টাজার করি নাই। দুটা জায়গায় আমি বাজার করছি, একটা আরেকটা হলে এখানে বিরাজপুরে, দুইটার কম্পারিজনে এরকম আর কি আমার কাছে তখন মনে হয়েছিল যে লিভারের দাম অনেক বেশি আর কি বেশিরভাগ জায়গাতেই, বা এটা একটু চাহিদা বেশি। এটা বাচ্চাদের খাওয়ার জন্য সবাই নেয়, তো বাচ্চাদের জন্য একটা অনেক পুষ্টিকর খাবার আর কি, কিন্তু স্বাস্থ্য সচেতন যারা তাদের জন্য আবার, যারা অ্যাডাল্ট আর কি তাদের জন্য বা পুষ্টিকর খাবার হইলেও অত বেশি সেফ খাবার না। এগুলো আমরা পরে আরো ডিসকাশন করবো আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি, ইডিবল আর ইনইডিবল বাই প্রোডাক্ট আমরা কি এখন কি বুঝতে পারছি? জি স্যার, আমরা ইডিবলটা আমরা জেনে গেলাম অলরেডি। কারো কোনো প্রশ্ন আছে ইডিবল বাই প্রোডাক্ট নিয়ে? এমন মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, প্রশ্ন নাই। প্রশ্ন নাই। আচ্ছা, এরপরে আমরা ইনএডিবল বাই প্রোডাক্ট সম্পর্কে একটু বলছি আর কি। ইডিবল যেহেতু খাওয়ার যোগ্য, ইনএডিবল মানে বোঝা যাচ্ছে কি এটা খাওয়ার যোগ্য না আর কি, যেটা আমরা খাই না, হিউম্যান খায় না আর কি। ইনএডিবল বাই প্রোডাক্টস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দোজ প্রোডাক্টস দ্যাট ক্যানট বি কনজিউমড অ্যাজ এ ফুড বাই হিউম্যানস। ইনএডিবল বাই প্রোডাক্টস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দোজ প্রোডাক্টস দ্যাট ক্যানট বি কনজিউমড অ্যাজ ফুড বাই হিউম্যান। স্লটার হাউসে এই যে এডিবল বাই প্রোডাক্ট যেগুলো বললাম, এগুলো বাদ দিয়ে আরো কিছু বাই প্রোডাক্ট তৈরি হয় যেগুলো হিউম্যান সাধারণত কনজিউম করে না, সাধারণত খায় না আর কি, সেই সমস্ত বাই প্রোডাক্ট গুলোকে বলা হয়েছে ইনএডিবল বাই প্রোডাক্ট। পরের পরের সেন্টেন্সটাতে আমি বলছি, নন এডিবল মিনস থিংস ইউ ক্যানট ইট, মানে যেটা তুমি খেতে পারবে না সেটাকে বলছে নন এডিবল বা ইনএডিবল আর কি। এক্সাম্পল হিসেবে আমরা এর মধ্যেও বলছি, আবার এখানে দেখো বেশ এক্সাম্পল আমি দিয়ে দিছি, যেমন হাইডস এন্ড স্কিনস, বোনস, সব বোনস আবার না, কিছু কিছু বোন আছে যেগুলো আসলে খাওয়া যায় না আর কি, তারপর ব্লাড, মিট, স্ক্যাপ, ভিসেরা, হরমোনস, উল অ্যান্ড হেয়ার, গ্ল্যান্ডস এক্সেট্রা। ভিসেরা বলতে এখানে অনেকগুলো ভিসেরাই তো আমরা ইডিবলে নিয়ে গেলাম, কিছু কিছু ভিসেরা আছে যেমন হলো তোমার জেনিটাল অর্গান, মেল জেনিটাল অর্গান, ফিমেল জেনিটাল অর্গান, এই জিনিসগুলো সাধারণত আমরা কনজিউম করি না কি আমাদের দেশের প্রেক্ষাপটে, যার কারণে এই শব্দটা এখানে আসছে। ভিসেরা না দিয়ে এখানে যদি আমরা মেল জেনিটাল অর্গান, ফিমেল জেনিটাল অর্গান এগুলো যদি দিতাম তাহলে আরো ভালো হইতো। আচ্ছা, যদি কোনো হরমোন থেকে থাকে সেটা, আবার অনেক সময় দেখা যায় যে তোমার উল অ্যান্ড হেয়ার, উল অ্যান্ড হেয়ার, এই উল অ্যান্ড হেয়ার তো অবশ্যই আমরা খাওয়ার জন্য ব্যবহার করি না। আর বিভিন্ন ধরনের ছোট ছোট কিছু গ্ল্যান্ড থাকে, যেমন হচ্ছে যেগুলো আমরা মিট প্রসেসিং করার সময় কেটে কেটে ফেলাই দিই আর কি, এগুলো হচ্ছে গ্ল্যান্ড গুলো তোমার সাধারণত মেসেন্টারিক কিছু গ্ল্যান্ড থাকে আর কি, ডাইজেস্টিভ সিস্টেম, সেই গ্ল্যান্ড গুলো সাধারণত খাওয়ায় না, এগুলো কেটে কেটে ফেলাই দেয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনএডিবল বাই প্রোডাক্টস। এরপরে স্টেপটা হচ্ছে দ্য ইম্পর্টেন্ট বাই প্রোডাক্ট অ্যান্ড দেয়ার ইউজেস মে বি অ্যাজ ফলোস। কিছু ইম্পর্টেন্ট বাই প্রোডাক্টের আমরা লিস্ট করছি যে বাই প্রোডাক্ট গুলো আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। যেমন প্রথমে আমি একটা বলছি ফ্যাট, ফ্যাট অনেক সময় অ্যানিমাল ফ্যাট বাটারের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার হয়, বাটার সাবস্টিটিউট ফর বাটার, দেখা যায় যে অনেক লার্জ স্কেলে বাটার প্রয়োজন হয়, তত বাটার তো সরকারি বা সমস্যা, তখন অ্যানিমাল ফ্যাট ব্যবহার করা হয় বাটার। তারপরে প্রিপারেশন অফ সোপ, সাবান তৈরিতে তোমাকে এটা জানি, সোপ, লিব্রিক্যান্ট, গ্লিসারিন, ক্যান্ডেলস, এগুলো তৈরিতে ফ্যাট ব্যবহার করা হয়। অনেক সময় ফ্যাট প্রসেসিং করার মাধ্যমে ইনসেক্টিসাইড বা উইড কিলার হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই অ্যানিমাল ফ্যাটটাকে আবার অ্যানিমাল ফিড হিসেবে ব্যবহার করা যায়, ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা যায়। তারপর ফ্যাটটাকে লেদারের লেদারের গ্লসিনেস, ওয়েলিং, লেদার যদি তোমরা প্রোভাইড করে লেদার ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে একসময় লেদারটাকে আমাদের চকচকে করার প্রয়োজন হয় আর কি, বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট, ফিজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে যে লেদারটা তৈরি হয় ওটার রঙটা সাধারণত একটু খসখসে রং থাকে, সেটাকে স্মুথ লাইটনিং করার জন্য
ফ্যাট দিয়ে পলিশিং করা হয়, সেটা এখানে বলছে লেদার ড্রেসিং এর ক্ষেত্রে লাগে। আবার ফ্যাট কিছু কিছু সময় কিছু মেডিসিন তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে ফ্যাটের যে ব্যবহার আরো অনেক ব্যবহার আছে, এগুলো আর কি মেইন ব্যবহার আর কি। ঠিক আছে, তো এই যে বাই প্রোডাক্টস এর যে ব্যবহার গুলো আমি বলতেছি, এগুলোতে আসলে এরকম তেমন বুঝার অত বেশি কিছু নাই। তারপরে তোমরা এগুলো একটু পড়লে তোমরা বুঝতে পারবে আর কি। যেমন ব্লাড এর ক্ষেত্রে আমি বলছি প্রিপারেশন অফ ব্লাড সোর্স ফর হিউম্যান কনজাম্পশন, পোল্ট্রিয়েশন ফর্মুলেশনে লাগে আমরা তো এটা জানি। তারপর ব্যাকটেরিওলজিক্যাল কালচার মিডিয়া হিসেবে আমরা ব্লাড ব্যবহার করতে পারি। ব্লাড সোর্স টা কি? হ্যাঁ, তুমি কিন্তু বলতেছো, ব্লাড সোর্স টা কি? হ্যাঁ ওটা বলতেছি, শেষ করি আগে, শেষ করে তোমার প্রশ্নটা বলতেছি। ব্লাড মে বি ইউজ ফর দ্য প্রোডাকশন অফ অ্যাডহেসিভ টেক্সটাইল প্রিন্টিংস, ডাইং, শোয়িং, শু পলিশ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। মানে সময় ব্লাড হলো বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড। ব্লাডে তো আমরা জানি যে প্রোটিন থাকে, প্রোটিন মানে সেখানে অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিড কালেকশন। আবার জুতা পলিশ করার সময়, ডাইং করার সময়, তারপর ব্লাড অনেক সময় যেহেতু কোনো লক্ষণ কোনো কাজে না লাগবে, দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণ হয়ে গেলে সেটা আমরা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি। কারণ যে ওখানে হলো প্রোটিন আছে, প্রোটিন মানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন মানেই সেখানে এনি প্লান্ট ওখান থেকে নাইট্রোজেনটা গ্রহণ করতে পারবে আর কি। এভাবে আমরা ফার্টিলাইজার হিসেবে ব্লাড ব্যবহার করতে পারি। আচ্ছা, একজন বলছে যে ব্লাড সস টা কি, সসেস তোমরা নাম শুনছো কিনা, কেউ কি শুনছো সসেস? না স্যার। কেউ শোনো নাই? জি স্যার। সস আমরা একটা খাই, একটা বিভিন্ন ফাস্টফুড খাওয়ার সময় এক ধরনের সস ব্যবহার করি, চাটনি 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 আর কি। এই জি স্যার, চাটনি জি এটা স্যার, হচ্ছে, ওইটা তো সস। হ্যাঁ ওটা সস, আর এটা হলো এটা কি সসেস, স্যার? এটা আলাদা, এটা হলো মিট থেকে তৈরি করা হয়, মিট সসেস। এটা হলো আসলে তোমাদের কি কোনো আইডিয়া না থাকলে বোঝানোটা একটু মুশকিল। সেটা হলো যে মিটের এই এটা একটা প্রোডাক্ট, এটা একটা মিট প্রোডাক্ট বলা যায়। ব্লাড সসেস যে মিট প্রোডাক্ট, যে মিট প্রোডাক্টটাতে তোমার কিছু মিট থাকে, কিছু কর্ন থাকে, আর 5 to 10% ব্লাড মিক্সিং করা হয়। অ্যানিমাল ব্লাড, স্টিম অ্যানিমাল ব্লাড, এনিমেল ব্লাড অনেক জায়গায় এটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এমনি মিট সসেস আলাদা, ঠিক আছে। সসেস আবার অনেক ধরনের টাইপ আছে, সসেস নিয়ে আমাদের একটা চ্যাপ্টারও আছে। আমাদের সময়ের সংকলন হলে আমরা হয়তো ডিটেলস এ করবো অথবা সংক্ষেপে বলবো আর কি। সসেস নিয়ে একটা আলাদা টপিক আমরা ডিসকাশন করবো, সেখানে তোমাদের আরো ভালো করে ক্লিয়ার করে নিবো। এখানে শুধু একটু জানো রাখো যে সসেস হলো একটা মিট প্রোডাক্ট, এটাকে বলা হয় প্রি কুক কুকড মিট প্রোডাক্ট। মানে এটা রান্না করা থাকে, জাস্ট নিয়ে এসে গরম করে খাইতে হয় আর কি। এটা সিলিন্ড্রিক্যাল শেপ, লম্বা লম্বা, আগেকার দিনে এখন হয় কিনা যে বুট, বাদাম বুট এরকম প্লাস্টিকে, লম্বা লম্বা প্লাস্টিকে বিক্রি করতো, ঠিক ওই রকম প্লাস্টিকের কন্টেইনারে এখনো বিক্রি হয় আর কি। ঠিক আছে, তোমরা জাস্ট জেনে রাখো যে সসেসটা হলো একটা মিট প্রোডাক্ট, আর ব্লাড সসেসটা হলো মিট সসেসের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট হিসেবে একটু ব্লাড অ্যাড করা হয়। সেই তখন সেই সসটাকে, সসেসটাকে বলা হয় ব্লাড সসেস। আর পরবর্তীতে এরপরে যখন আমাদের সসেস চ্যাপ্টারটা আসবে তখন আমরা বাকিটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, স্যার আচ্ছা, এরপরে আসো হাইটস এন্ড স্কিনস। হাইটস এন্ড স্কিনস সম্পর্কে বলা কিছু নেই, আমরা এগুলো জানি। হাইটস এন্ড স্কিন থেকে লেদার হয়, লেদার থেকে ব্যাগ, বেল, জুতা, স্যান্ডেল অনেক কিছু আমরা তৈরি করি। তারপর হাইটস এন্ড স্কিন আসলে গ্লোভস হিসেবে ব্যবহার করা হয়। আর একটা হাইটস এন্ড স্কিনের বড় ব্যবহার হলো, হাইটস এন্ড স্কিনে তোমার কানেক্টিভ টিস্যু থাকে, প্লাস কিছু ফাইবার থাকে, যেমন হচ্ছে তোমার কোলাজেন, ইলাস্টিন, রেটিকুলাম, এরকম। তো এগুলো এরকম নাম শুনছো কিনা? হাইটস এন্ড স্কিনের কম্পোজিশন তোমার কি পড়ছো হিস্টোলজিতে অথবা অ্যানাটমিতে অথবা প্যাথোলজিতে? হিস্টোলজিক্যাল সেকশন অফ এ হাইটস এরকম পড়ছো কিনা? স্কিন স্কিন সম্পর্কে পড়েছে, পড়েছে না? স্যার, ইন্টিগ্রেটেড সেন্টার সিস্টেম স্কিন পড়ছে আমার। হ্যাঁ, স্কিন তো ওই স্কিন আর হাইট সাফি জিনিসটি তো, স্কিনের অনেকগুলো লেয়ার থাকে তাই না? সেই লেয়ারের মধ্যে তোমার কোরিয়াম যে লেয়ারটা, সেই লেয়ারটার ভিতরে কিছু ফাইবার থাকে, যেমন হলো কেরাটিন, কোলাজেন, ইলাস্টিন, রেটিকুলিন। এই নামগুলো পরিচিত কিনা তোমাদের? জি স্যার। হ্যাঁ, এই ফাইবার গুলো অনেক সময় যদি আমরা হিট দিই, হিট দেওয়ার ফলে জিলাটিন তৈরি হয়। জিলাটিনটা হলো কি, জিলাটিন ডেফিনেশনটা এরকম, এটা একটা গ্লু এর মতো তৈরি হয়, আটার মতো তৈরি হয় আর কি।
আমরা যেটাকে গাম টাইপের বলি আর কি, ঠিক আছে। এখানে বলছে যে জিলাটিনের ডেফিনেশন, এ নিয়ারলি ট্রান্সপারেন্ট ফেইন্টলি ইয়েলো অর্ডারলেস অ্যান্ড অলমোস্ট টেস্টলেস গ্লুটিনাস সাবস্টেন্স অবটেইন বাই বয়েলিং ইন ওয়াটার দ্য লিগামেন্ট বোনস অ্যান্ড স্কিন। মানে যেখানে যেখানে এই কোলাজেন আছে, যেখানে যেখানে কানেক্টিভ টিস্যু আছে, সেই পার্ট গুলোকে যদি আমরা বয়েল করি, সে বয়েল করলে দেখবো যে এটা একটু আইতার মতো বা একটু তোমার আঠালো ভাবের একটা লিকুইডের মতো হয়। তোমরা যদি হাড় খাও কখনো, হাড়ের মধ্যে যে লিগামেন্ট গুলো থাকে হাড়ের মানে শেষ প্রান্তে, এগুলো যে একটু সফট সফট সৃষ্টি হলে একটু সফট সফট ধরনের একটা পদার্থ থাকে আর কি হাড়ে বাইরের দিকে, ওইটা হলো ওইটাকে বলে জিলাটিন। সেটা বুঝতে কি পারছো কোনটা জিলাটিন? স্যার অনেকে হয়তো বুঝতে পারেনি, আমি আবার বলছি যে হাড় যদি তোমরা খেয়ে থাকো, গরু বা অন্য কোনো লার্জ জেনুলার হাড় যদি খাও, হাড়ের শেষ প্রান্তে, হাড়ের একটা হাড় থেকে আরেকটা হাড়ের যোগাযোগ স্থাপন করে হলো কি লিগামেন্ট, লিগামেন্ট গুলো ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি আর কি। তো ওই যে ওখানে যদি হাড় সিদ্ধ হয়ে যায়, তোমরা হাত দিয়ে যদি কখনো ইয়া করে দেখলে একটু একটু আঠালো টাইপের একটা পদার্থ থাকে, সেটা একটু খাইতে আবার টেস্টও লাগে আর কি, ঠিক আছে। ওই জিনিসটাকে বলা হচ্ছে জিলাটিন। জিলাটিনটা হলো ফাইবার বা কানেক্টিভ টিস্যু গুলাকে বয়েল করার মাধ্যমে তৈরি করা হয় একটা আঠালো সাবস্টেন্সেস, সেটাকে বলা হচ্ছে জিলাটিন। এটা অনেক সময় গ্লু হিসাবে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো হাইসিন স্কিনের যে ট্রিমিংস, হাইসিন স্কিন তো মেইনলি আমরা ব্যবহার করি কি হিসাবে, লেদার প্রোডাকশনের জন্য। অনেক সময় দেখা যায় যে বেস সাইজ হয়ে গেলে সাইজ কেটে শেষ সাইজ করা হয়, সেটাকে বলা হয় ট্রিমিংস। এখানে শেষ স্টেপটাতে তোমরা দেখো এখানে লিখছে হাইট অ্যান্ড স্কিনস ট্রিমিংস। ট্রিমিংস মানে কি, অনেক সময় সাইজ মিলতেছে না, একটু কেটে ফেলতে হচ্ছে, এরকম যে বাই প্রোডাক্ট লেদার হাউজের, আবার তখন ওটা লেদার ম্যানুফ্যাকচারিং এর ওটা তখন আবার বাই প্রোডাক্ট, সেই বাই প্রোডাক্ট গুলাকে আবার সিদ্ধ করে সেখান থেকে গ্লু তৈরি করা হয়, সোজা কথায় যদি আমরা বলি। তাহলে কি বুঝতে পারছি হাইসান স্কিনের ব্যবহার? কোনো প্রশ্ন আছে হাইসান স্কিনের ব্যবহার থেকে? আচ্ছা, বোন, বোনের ব্যবহার তো আমরা জানি, কিছুক্ষণ আগে বললাম যে বোন থেকেও জিলাটিন তৈরি করা সম্ভব, যেহেতু বোনের মধ্যে কানেক্টিভ টিস্যু থাকে। হ্যাঁ, সেই কানেক্টিভ টিস্যুটাকে বয়েল করে আমরা বোন থেকে জিলাটিন তৈরি করতে পারি। আর এরপরে অ্যানিমেল ফিড হিসেবে বোন মিল ব্যবহার করা হয়, ফার্টিলাইজার হিসেবে বোন মিল ব্যবহার করা যেতে পারে। স্পেশাল বোন পাউডার ইজ ইউজড ফর দ্য রিমুভাল অফ ফ্লোরিন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, প্রিপারেশন অফ বাটন কম হ্যান্ডেল অফ আমব্রেলা অ্যান্ড নাইফ। এগুলো আমরা জানি যে বন থেকে কি হয়, হর্ন হুপস থেকেও সাধারণত একই ধরনের জিনিসগুলো তৈরি হয়, এগুলো তোমরা জাস্ট একটু রিডিং দিলেই বুঝতে পারবা, ঠিক আছে। এগুলো নিয়ে আমি আর ডিটেলস কিছু বলতেছিলাম তোমাদেরকে। এরপর আসে হেয়ার অ্যান্ড উল। হেয়ার অ্যান্ড উল দিয়ে আমরা কি তৈরি করবো? ব্রাশ ব্যবহার করা, ব্রাশ, শেভিং ব্রাশ, ম্যাট্রেস, কার্পেট, এগুলো সাধারণত হেয়ার অ্যান্ড উল দিয়ে তৈরি হয়। এরপর আসে যে স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন। স্টোমাক ইন্টেস্টাইন প্রথমে বলছি যে মে বি ইউজড ফুড আইদার ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আমরা ফুড হিসেবে ব্যবহার করতে পারি। এখানে দেখো যে কন্টেইনার্স কেজিংস ফর সসেস, আমি যে কিছুক্ষণ আগে বললাম যে সস সাধারণত রাখা হয়, মিট সসেসটা রাখা হয় হলো সিলিন্ড্রিকাল স্ট্রাকচারে। তো আগেকার দিনে যখন প্লাস্টিক, পলিথিলিন এগুলো ছিল না, পলিভিনাইল ক্লোরাইড যখন ছিল না, তখনকার দিনে ন্যাচারাল কেজিং হিসাবে ইন্টেস্টাইন ব্যবহার করা হতো। ইন্টেস্টাইনটা দুই মাথায় দুই প্রান্তে বন্ধ করে দিয়ে ভিতরে সসেসটা রাখা হতো, কেজিংস, সসেসের কেজিংস হিসাবে ব্যবহার করে, যেটাকে বলা হয় ন্যাচারাল কেজিংস, ঠিক আছে। এরপর এসে ক্যাটগার্ড, তোমরা জানো যে ইন্টেস্টাইন স্টোমাক থেকে ক্যাটগার্ড তৈরি করা হয় আর কি। ক্যাটগার্ড তো শুনছো, জি স্যার, ক্যাটগার্ড কি স্যার অপারেশনের সময় সেলাই করার জন্য এক একটা ধরনের যে একধরনের সুতা, সুতা যেটা ব্যবহার করা হয় সেই সুতাটাকে ক্যাটগার্ড বলে। আর টাং, টাং এর ক্ষেত্রে বলা হয়েছে যে এটা খাওয়া হয় সরাসরি। তারপরে লিভারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেডিসিনাল ইউজ আছে, অ্যানিমিয়া একটা শব্দ আমরা জানি, অ্যানিমিয়া শুনছ? কেউ কি বলতে পারবা অ্যানিমিয়া কি? রক্ত স্বল্পতা, রক্ত হ্যাঁ, রক্ত স্বল্পতা স্বল্পতা। রক্ত স্বল্পতা বিভিন্ন কারণে হইতে পারে, ব্লাডের ডিজিজের কারণে হইতে পারে, আবার ইনফেকশিয়াস কজের কারণে হইতে পারে, আবার হচ্ছে ডেফিসিয়েন্সি কারণেও হইতে পারে। কিসের ডেফিসিয়েন্সি হলে অ্যানিমিয়া হতে পারে? ভিটামিন বি আয়রন টুয়েলভ, ডেফিসিয়েন্সি, প্রোটিন, বিশেষ করে হিমোগ্লোবিন, ভিটামিন বি12 আর আয়রন, দিস আর ভিটামিন, প্রোটিন এর অভাব।
হ্যাঁ, প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে হইতে পারে আর কি। ভিটামিন B12 আর আয়রন মূলত আর কি। তো এই ধরনের যে কজে ডেফিসিয়েন্সির কারণে যে অ্যানিমিয়া গুলো অ্যানিমিয়া তৈরি হয়, সেই অ্যানিমিয়াটাকে বলা হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। তো এই ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দূর করার জন্য সবচেয়ে ভালো হলো লিভার খাওয়া আর কি। ঠিক আছে, লিভার যদি যদি কারো এরকম ডেফিসিয়েন্সি রিলেটেড অ্যানিমিয়া থাকে, তো লিভারের মধ্যে সব অ্যানিমিয়া গুলো থাকে ব্লাড থেকে, ভিটামিন B12 থেকে শুরু করে সবকিছু আছে। এই জন্য অনেক সময় এই যে লিভার থেকে এক্সট্রাক্ট তৈরি করে ড্রাগ হিসেবে বাজারে বিক্রি করা হয়। তোমরা বাজারে দেখো যে বিভিন্ন কড লিভার ওয়েল বা তোমার হচ্ছে জি স্যার, এরকম অনেক ড্রাগ আছে। কড লিভার ওয়েল থাকে, এটা জি মূলত স্যার, রক্ত স্বল্পতা দূর করার জন্য ব্যবহার করা হয়। তো এই যে এটা বাজারে মেডিসিন হিসেবে পাওয়া, অথবা ফ্রেশলি যদি কেউ আমরা যেভাবে খাই সেভাবে খাইলেও অ্যানিমিয়া হিসেবে কাজ করবে। তারপর লিভার থেকে কিছু বাইল প্রডিউস হয়, বাইলটা হলো যে তোমার ক্লিনজার এজেন্ট হিসেবে ব্যবহার করে লেদার ইন্ডাস্ট্রি, পলিশিং এজেন্ট, ক্লিনজিং এজেন্ট, বাইলটা দিয়ে পরিষ্কার ভালো হয়। তো বাইল তো এক ধরনের সল্ট আর কি। ঠিক আছে, এই হলো আমাদের লিভারের ব্যবহার। তারপর প্যানক্রিয়াস থেকে আমরা ইনসুলিন তৈরি করি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইনসুলিন অবটেন ফ্রম দ্য প্যানক্রিয়াস, স্প্লিন আমরা খাবার হিসেবে ব্যবহার করি, লাংস হলো হিউম্যানও খায় অ্যানিমেলও খাবার হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সাথে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করার জন্য গ্ল্যান্ডস গুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, মোটামুটি আমাদের বাই প্রোডাক্ট 6 নম্বর এক্সপেরিমেন্ট। আজকের ডেট কিন্তু আজকের হবে, এটা তুমি ডেটটা একটু দিয়ে নিবা, আমি যাওয়ার সময় ডেটটা দিয়ে দিব। খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট। প্রথমে আমরা বাই প্রোডাক্ট কি, প্রোডাক্ট কি, স্লটার হাউস বাই প্রোডাক্ট কি, এই তিনটার সংজ্ঞা পড়ছি। তারপরে বাই প্রোডাক্ট, স্লটার হাউস বাই প্রোডাক্ট এর দুইটা ক্যাটাগরি পড়ছি, একটা হলো ইনভিজিবল, একটা হলো ইডিবল। ইডিবল যেগুলো আমরা সাধারণত খাই সেগুলোকে ইডিবল বলি। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে কি, যে ইডিবল কি ইনএডিবল সেটা নির্ভর করবে রিজিয়ন টু রিজিয়ন, কালচার টু কালচার, এটা ভেরি করবে আর কি। এক কালচারে যেটা ইডিবল আর এক কালচারে সেটা ইনএডিবল। এরপরে ইনএডিবল বাই প্রোডাক্ট আমরা বলছি, এবং কিছু ইম্পর্টেন্ট স্লটার হাউস বাই প্রোডাক্ট, সেগুলো ফাংশন গুলো আমাদের জানতে হবে। তো তোমাদের এখানে একটা নোট রাখতে হবে যে বিভিন্ন জায়গায় আমরা মেডিসিনাল ব্যবহার বললাম, যেমন হলো গ্ল্যান্ডস, ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলো মেডিসিন এর প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার করে। তারপরে প্যানক্রিয়াস, এটা একটা মেডিসিনাল ইউজ আছে। এবার সে লিভার, এটা একটা মেডিসিনাল ইউজ আছে। স্টোমাক এন্ড ইন্টেস্টাইনে মেডিকেল বা সার্জিক্যাল ইউজ আছে, এখানে ক্যাটগাট তৈরি করা হয়। তারপর হচ্ছে তোমার ব্লাডে একটা তোমাদের মেডিকেল ইউজ আছে, যেটা হলো কি ব্যাকটেরিওলজিক্যাল কালচার মিডিয়া হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর একটা হলো ফ্যাটে দেখবো যে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন প্রোডাকশন করতে ফ্যাট ব্যবহার করা হয়। তো এইগুলো বললাম কি কারণে, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে রাইট দা রাইট দা রাইট দা নেম অফ 5 স্লটার হাউস বাই প্রোডাক্টস দ্যাট হ্যাভ মেডিকেল ইম্পর্টেন্স, মেডিকেল ইম্পর্টেন্স, এরকম করে প্রশ্ন আসতে হবে। তখন সবগুলা লিখতে হবে না, তখন শুধু ফ্যাট লিখবা। ফ্যাটের গেস্টে মেডিকেল ইম্পর্টেন্সটা কি, যে ফ্যাট কিসে ব্যবহার করা হয়, প্রিপারেশন অফ মেডিসিন সাচ অ্যাজ নাইট্রোগ্লিসারিন, এইটুকু লিখলেই হবে, পুরাটা লেখার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছো? অথবা আসতে পারে রাইট দা মেডিসিনাল ইউজ অফ স্লটার হাউস বাই প্রোডাক্ট, রাইট দা মেডিসিনাল ইউজ অফ স্লটার হাউস বাই প্রোডাক্ট, এভাবে প্রশ্নটা আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু লিখে রাখো তোমার সঙ্গে, এটা এভাবে পরীক্ষা আসে। তো ওভারঅল এই টপিক নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার মেডিসিনাল ইউজটা আর একটু, মানে গ্ল্যান্ড, স্প্লিন, ব্লাড, ফ্যাট, আর একটা কি বললেন স্যার, লাংস না কোনটা? না লাংস না, চলো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, জি স্যার। গ্ল্যান্ডস, তারপর লিভার, স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন, আর হলো তোমার ব্লাড এবং ফ্যাট। এইগুলা হলো, ব্লাডের তো অসংখ্য কাজ দিলাম, 5-6টা কাজ দিলাম, ফ্যাটের 5-6টা কাজ দেওয়া আছে, ইউজ দেওয়া আছে, সবগুলো হবে না। তখন শুধু স্পেসিফিক মেডিসিন রিলেটেড বা মেডিকেল সায়েন্সে যেটা ইম্পর্টেন্ট সেটা লিখতে হবে। বুঝতে পারছো? জি স্যার, আর কারো কোনো জিজ্ঞাসা আছে এই এক্সপেরিমেন্ট নিয়ে? মনে হয় না। এরপরে আমরা আর একটা টপিক যাবো আজকে,
আমরা অনেকগুলো টপিকস পড়ে ফেললাম, আজকে আমাদের 7 নম্বর টপিকস হবে এটা, যে একটা স্লটার হাউস আমরা কিভাবে প্ল্যান করবো, কিভাবে ডিজাইন করবো, বা একটা স্লটার হাউসে কি কি ফ্যাসিলিটিস থাকতে হবে, একটা স্লটার হাউস কোন জায়গায় আমরা করব, এই জিনিসগুলোর উত্তর পাবো আমরা এই ডিসকাশনটা থেকে আর কি। তো হেডিংটা হয়েছে এরকম যে প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং অফ স্লটার হাউস। একটা স্লটার হাউস আসলে কি রকম হবে সেইটা নিয়ে এখানে বর্ণনা। তো প্রথমে আমি যেটা দেওয়ার চেষ্টা করছি যে একটা স্লটার হাউস কেন আমরা করব, প্রিন্সিপালস গুলো কি, মূলনীতি কি, একটা স্লটার হাউস এস্টাবলিশ করলে কি কাজ সে করবে, তার একটা সংক্ষিপ্ত ধারণা আছে এখানে। তো স্লটার হাউস আমাদের করতে হবে বিভিন্ন কারণে, যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে আমরা যত্রতত্র এনিম্যাল স্লটার করি, রোড সাইড, ফলেন ল্যান্ড, মার্কেট সাইড, এগুলো বিভিন্ন জায়গায় আমরা যেখানে জায়গা পাই সেখানে অ্যানিমেল স্লটার করি। তো এখান থেকে আমাদের কি হতে পারে, যত্রতত্র অ্যানিমেল স্লটার করার কারণে এক হলো যে পোস্টমর্টেম অ্যান্টিমর্টেম ইন্সপেকশন করা সম্ভব হয় না, 2 নম্বর হচ্ছে এই দুটা করা সম্ভব না হলে ডিজিজ অ্যানিমেল স্লটার করার একটা সম্ভাবনা থাকে। এই ডিজিজ অ্যানিমেল যদি আমরা স্লটার করি অনেক সময় এটা এনভায়রনমেন্টে এই ডিজিজের যে কজাল এজেন্ট থাকে সেই কজাল এজেন্ট গুলো স্প্রেড হয়ে যেতে পারে, আবার এফেক্টেড মিট যদি হিউম্যান খায়, আমরা যদি খাই তাহলে আমরাও সরাসরি ইনফেক্টেড হয়ে যেতে পারি, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট্রেশন, একটা শব্দ এর আগে বলছিলাম অ্যাডাল্ট্রেশন, ভেজাল দেওয়া আর কি, অনেক সময় মরা এনিমেলের মাংস বিক্রি হয়, যেহেতু কোথায় স্লটার করছে আর কোথায় বিক্রি করতেছে এটার কোনো রেস্ট্রিকশন নেই, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গায় স্লটার করে আরেক জায়গায় মাংস বিক্রি করে, দেখা যাচ্ছে এখানে একটা চান্স থাকে ডেড এনিমেল স্লটার সেল করার আর কি। আবার হতে পারে মেল এনিমেল স্লটার করে, সরি ফিমেল এনিমেল স্লটার করছে করে মেল এনিমেল বলতেছে, বাফেলো স্লটার করে বিফ বলতেছে, শিপ স্লটার করে গোট বলতেছে, এরকম কিছু অ্যাডাল্ট্রেশন হয় যেগুলো আসলে প্রতিরোধ করা সম্ভব হয় না স্লটার হাউস যদি অর্গানাইজ না থাকে। একটা মার্কেটে একটা নির্দিষ্ট জায়গা যদি থাকে যে হ্যাঁ এখানেই এনিমেল স্লটার করতে হবে একজন ভেটেরিনেরিয়ান বা ইন্সপেক্টরের উপস্থিতিতে, তখন কিন্তু এই জিনিসগুলো সবগুলো মনিটরিং করা সম্ভব হয় আর কি। সেটা এখানে বলছি যে ইফিসিয়েন্ট স্লটারিং অফ এনিমেল, যখন একটা স্লটার হাউস থাকবে তাহলে সেখানে অনেক দক্ষ লোক থাকবে, সে দক্ষ লোকগুলো কি করতে পারবে, খুব দক্ষতার সঙ্গে এনিমেল গুলো স্লটারিং এবং প্রসেসিং করতে পারবে। এবং যখন দক্ষ লোক থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, স্লটার হাউস থাকবে নির্দিষ্ট কিছু লোক সবসময় একই কাজ করবে, তখন তাদের প্রসেসিং, প্যাকেজিং, লেবেলিং এগুলো সব খুব ভালো হবে আর কি। আচ্ছা, আর একটা যেটা বললাম যে যেহেতু একজন ইন্সপেক্টরের উপস্থিতিতে হবে তাহলে হাইজেনিক প্র্যাকটিসটা হবে আর কি। 3 নম্বর পয়েন্টে যেটা বলছি, হাইজেনিক প্র্যাকটিস ইন মিট প্রোডাকশন, মিট প্রোডাকশন করতে যে হাইজিন মেনটেন করতে হবে সেটা করা সম্ভব হবে। তারপর 4 নম্বর পয়েন্টটা বলেছে ডিটেকশন অফ ডিজিজ, রোগ নির্ণয় করা সম্ভব হবে, রোগ নির্ণয় করা যদি সম্ভব হয় তাহলে কি করা যাবে, ওই রোগ আক্রান্ত এনিমেল জবাই করা, প্রতিরোধ করা যাবে, অথবা কি করা যাবে 5 নম্বর পয়েন্ট আমরা বলছি প্রিভেনশন অফ এন্ট্রি অফ ইনফেক্টেড মিট ইন দা মার্কেট, যদি আমরা ডিটেকশন করতে পারি তাহলে সেটা প্রিভেনশনও করতে পারবো, ঠিক আছে। আর 6 নম্বর বলছে টু প্রোভাইড হাই কোয়ালিটি মিট অ্যান্ড মিট প্রোডাক্ট ফর, সেটা তো আলটিমেটলি যদি আমরা উপরের পয়েন্ট গুলো করি, পোস্ট মর্টেম ইন্সপেকশন করলাম, এন্ট্রি মর্টেম ইন্সপেকশন করলাম, হাইজিনিক রোল গুলো মেনটেন করলাম, খুব দক্ষ লোক দিয়ে আমরা প্রসেসিংটা করলাম, তাহলে আলটিমেটলি কি হবে, 6 নম্বর পয়েন্টটা হলো স্লটার হাউসের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যে উপরের 5টা করার মাধ্যমে আমরা 6 নম্বর পয়েন্টে এসিভ করতে পারবো, উপরে গুলো যদি ঠিক মতো করি তাহলে মার্কেটে আমরা কোয়ালিটি সম্পন্ন মিট এবং মিট প্রোডাক্টস প্রোভাইড করতে পারবো। এই হচ্ছে আমাদের স্লটার হাউস এস্টাবলিশমেন্টের প্রিন্সিপালস। এখন আমরা আসি যে স্লটার হাউসটা কোথায় হবে। সাধারণত যে কোনো ফার্ম করি বা যে কোনো আমরা ইন্ডাস্ট্রি করি, এখানে হিউম্যান হেলথের বিষয়টা আমরা সবসময় গভীরভাবে মনোযোগ দেওয়া হয়। যে কোনো ইন্ডাস্ট্রি করি, ফার্ম করি, যে কোনো কমার্শিয়াল কোনো স্থাপনা করলে শহর থেকে সাধারণত একটু দূরে করতে বলা হয়, আউটসাইড দ্য সিটি, সিটির বাইরে, সিটির বাইরে করলে হিউম্যান হেলথের যে হ্যাজার্ডটা হওয়ার চান্স থাকে। কারণ সিটিতে দেখা যাচ্ছে যে একটা দেশের সবচেয়ে বেশি পপুলেশন বাস করে সিটিগুলোতে, শহরগুলোতে, শহরগুলোতে পপুলেশন ঘনত্ব অনেক বেশি, যার কারণে একটা যদি ইনফেকশিয়াস বা কন্টাজিয়াস ডিজিজ যদি স্প্রেড হয়ে যায় বা একটা এয়ারবন ডিজিজ যদি স্প্রেড হয়ে যায় তাহলে সেটা শহরগুলোতে খুব মারাত্মক আকার ধারণ করে অল্প সময়ের মধ্যে। এই জন্য বলা হয় যে স্লটার হাউসটা করতে হবে আউটসাইড অফ দ্য সিটি।
দুই নম্বর পয়েন্ট হলো ইজি অফ অ্যাক্সেস, আউটসাইড অফ দ্য সিটিতে করবো কিন্তু সহজে যেন প্রবেশ করা যায়, সহজে যেন প্রবেশ করা যায়, সহজে যেন যাওয়া যায় আর কি, ঠিক আছে। 4 নম্বর বলছে এডিকুয়েট লেরিস, লেরিস কথা, লেরিস কথাটা হচ্ছে কি যে একটা ফার্মে হোক অথবা একটা স্লটার হাউসে হোক, বাইরের থেকে এনিম্যাল নিয়ে আসলাম, আসে ওয়েটিং এরিয়া বলে আর কি, এটা যদি আপনি বলি আমরা ওয়েটিং এরিয়া, যেমন একটা স্লটার হাউসে প্রতিদিন 50টা অ্যানিমাল স্লটার করা সম্ভব, কিন্তু আমাদের মজুদ রাখতে হবে 3-4 দিন যেন চলতে পারে, যদি 3-4 দিন অ্যানিমাল না আসে তারপরে যেন আমরা স্লটার হাউসটা রান করাইতে পারি। এই দেখা যাচ্ছে 50টা ক্যাপাসিটি আছে, তাহলে আমাদের অ্যানিমেল আনে রাখতে হবে 200টা, মানে এটা একটা সাপোজ 200 বা 250, যেন 4-5 দিন যদি অন্য কোনো জায়গা থেকে অ্যানিমেল সাপ্লাই না থাকে তারপর স্লটার হাউসটা যেন রান থাকে, মেশিনারিজ বা ম্যান পাওয়ার যেন বসে না থাকে। এই জন্য এনিমেল তাহলে কি লাগবে, 50টা স্লটার হলে আর 150টা, যদি 200টা আমরা রাখি 150টা এনিমেল তো রাখতে হবে, সেই জায়গাটাকে বলা হয় লেরিস, যেখানে এনিমেল রেস্টিং এরিয়া, রেস্টিং এরিয়া। এখানে ডেফিনেশন আমি দিয়ে রাখছি, লেরিস ইজ এ প্লেস হোয়ার ক্যাটল মে বি রেস্টেড অন দা ওয়ে টু মার্কেট অর স্লটার, মানে যে কোনো জায়গায় আমরা যাই রেস্টিং এরিয়া যেটা এনিমেলের সেই এরিয়াটাকে বলা হচ্ছে লেরিস। আচ্ছা, স্লটার হাউসটা এমন জায়গায় হইতে হবে অ্যাভেলেবিলিটি অফ স্টক, দেখা যাচ্ছে যে এমন একটা এরিয়ায় আমরা স্লটার হাউসটা করব আশেপাশে লাইভ স্টক এর পপুলেশনটা ভালো থাকবে। দেখা গেছে যে দিনাজপুরে এনিমেলের সংখ্যা অনেক বেশি, আমি স্লটার হাউস করে রাখছি রংপুরে, বড় মিট ইন্ডাস্ট্রি করছি রংপুরে, বা দিনাজপুর শহরের আশেপাশে বেশি কিন্তু করে রাখছি শহর থেকে অনেক দূরে, এতে কি হবে ট্রান্সপোর্টেশন কস্ট বৃদ্ধি পাবে। তো এটা ভাবতে ভালো হয় স্লটার হাউসটা কোন জায়গায় করবো, যে জায়গায় আমাদের একটা সার্ভে করতে হবে যে একটা শহরের বা একটা নির্দিষ্ট এলাকার কোন জায়গায় এনিমেল সবচেয়ে বেশি আছে পপুলেশন, ওই জায়গায় যদি আমরা করি তাহলে দুইটা জিনিস হবে, যারা করতেছে তারা তাদেরও ট্রান্সপোর্টেশন কস্ট কমবে, যারা স্লটার হাউস করবে বা মিট ইন্ডাস্ট্রি করবে তাদেরও স্লটার ট্রান্সপোর্টেশন কস্টটা কমে যাবে, কাছাকাছি যখন পাবে তখন দুই দর দুই, মানে যারা ফার্মার তাদেরও ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে, যারা ম্যানুফ্যাকচারার মিট প্রডিউসার তাদেরও প্রোডাকশন ট্রান্সপোর্টেশন কস্টটা কমে যাবে আর কি। আদারওয়াইজ যদি আশেপাশে এনিমেল যদি ভালো না থাকে অনেক দূর থেকে নিয়ে আসতে হবে এনিমেল। তারপরে পয়েন্ট বলছে রেল অ্যান্ড রোড লাইন, এগুলো থাকতে হবে রাস্তা, ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস। আর স্লটার হাউসে আর একটা সবচেয়ে বড় হলো পানি লাগবে প্রচুর, যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় সবকিছু এটা ওয়াশ করা থেকে শুরু করে স্লটার হাউসটা পরিষ্কার করা থেকে শুরু করে হিউম্যান যারা কাজ করবে তাদের গোসল করতে হবে, এই জন্য বলছে যে ওয়াটার সাপ্লাই থাকতে হবে, ওয়াটার সাপ্লাই স্লটার হাউসের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্লটার হাউসের জন্য যে নর্মাল ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে কয়েকটা জিনিস, একটা হলো ওয়াটার সাপ্লাই, একটা হলো ইলেকট্রিসিটি সাপ্লাই, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিসিটি সাপ্লাইটা ইম্পর্টেন্ট কি কারণে, যেহেতু বদ্ধ জায়গায় করতে হবে, বদ্ধ জায়গায় যখন করব আমরা বিভিন্ন স্ট্রাকচারের ভিতরে কাজগুলো তো করতে হবে, তখন আমাদের কি লাগবে লাইট লাগবে পর্যাপ্ত পরিমাণ, যেমন অপারেশন থিয়েটারে দেখবো যে অনেক হাই ইন্টেন্সিভ লাইট লাগানো থাকে, ঠিক এরকম পোস্ট মর্টেম রুম যেখানে হবে বিশেষ করে সেখানে অনেক ভালো মানের লাইট থাকতে হবে, উজ্জ্বল আলো না থাকলে অনেক সময় ডায়াগনোসিসটা মিস্টেক হয়ে যেতে পারে আর কি। এই জন্য বলেছে ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাই অথবা গ্যাস সাপ্লাই এটা পর্যাপ্ত পরিমাণে লাগবে। তারপরে পয়েন্টটাতে বলছি আমরা ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস, এটা তো লাগবেই, ম্যান পাওয়ার তো অবশ্যই লাগবে, যে কোনো ইন্ডাস্ট্রি চালাতে গেলেই ম্যান পাওয়ারটা প্রয়োজন হয়। এই হচ্ছে একটা স্লটার হাউস কোন জায়গায় এস্টাবলিশ করবো আমরা, তো প্রিন্সিপালস এবং লোকেশন এই দুটা নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। প্রশ্ন নাই? না স্যার, আচ্ছা স্লাউটার হাউসের কি লেআউট করতে হবে কোনো? হ্যাঁ, একটা লেআউট করতে হবে আর কি, আমরা এখন লেআউটটা একটু দেখবো আর কি। আচ্ছা, স্লটার হাউসের একটা লেআউট তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে কিন্তু অতটা ভালো করে অতটা বোঝা যাচ্ছে না। স্পষ্ট না, একটু তোমাদের জুম করে করে দেখতে হবে আর কি, ছবিটা
কালকে হঠাৎ করে ইয়া করছি, তো ছবিটা একটা ভালো ছবি ড্রয়িং করে দিতে পারলে ভালো হতো। যাই হোক, এখানে ডান সাইড থেকে শুরু করতেছি আমি, একটু জুম করে যদি তোমরা দেখো, ওখানে লেখা আছে এন্ট্রেন্স অফ অ্যানিমাল, এন্ট্রেন্স প্রবেশ দ্বার, একটা স্লটার হাউসের প্রবেশ, এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পরে যে কাজটা করতে হবে, ফার্স্ট ভেটেরিনারি এক্সামিনেশন, ভেটেরিনারি রিলেটেড যে এক্সামিনেশন, যেমন আমরা বলছি কি, কোনটা হবে ফার্স্ট ভেটেরিনারি এক্সামিনেশন, কোনটা হবে? এমনি স্বাভাবিক নর্মালি দেখে যে পরীক্ষা করা এন্টিমর্টাম এন্টিমর্টাম ইনস্পেকশন, এক্স্যাক্টলি ইন্সপেক্টর। একজন বলছে যে এন্টিমর্টাম ইনস্পেকশন, মানে এন্ট্রেন্সে আসলো, স্লটার হাউসের এন্ট্রেন্সে আসলো, আসার পর পরেই আমাদের যেটা করতে হবে এন্টিমর্টাম ইনস্পেকশনটা করতে হবে। এন্টিমর্টাম ইনস্পেকশন শেষ হয়ে গেলে কিছুক্ষণ আগে আমরা বললাম যে আমাদের ক্যাপাসিটি আছে 50 এনিমেল রাখতে হবে, 2-3 দিনের স্টকে রাখতে হবে, লেরিস যেটা বলছি এখানে। ইন্সপেকশন করার পরে আমরা লেরিস রাখলাম আমাদের ওয়েটিং রুমে রাখলাম। তারপরে যে যে এনিমেল গুলাকে আমরা স্লটার করব, সেই এনিমেল গুলাকে আমরা ওয়াশ, তোমাদের মনে আছে কিনা, প্রি স্লটারে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছিলাম, ওয়াশিং অফ দ্য এনিমেল, ওয়াশিং রুম। তাহলে প্রথমে এন্ট্রেন্স স্লটার হাউসের যে ডিজাইনটা হবে, অনেক ধরনের ডিজাইন আছে, আমার কাছে এইটা পারফেক্ট মনে হয়েছে আর কি। ইন্টারনেটে তোমরা যদি সার্চ দাও লেআউট অফ এ স্লটার হাউস, দেখবে শত শত লেআউট চলে আসতেছে। তো ওই লেআউট গুলো থেকে আমি সবচেয়ে যেটা ভালো আমার কাছে মনে হয়েছে সেটা আমি তোমাদের জন্য সিলেক্ট করছি আর কি। প্রথমে এন্ট্রেন্স, তারপরে একটা জায়গা থাকবে যে জায়গাটাতে ডিমার্টিং ইন্সপেকশন করা হবে। ইন্সপেকশন শেষ হয়ে গেল, ইন্সপেকশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, লেরিস যেগুলো ফিট থাকবে, অ্যানিমেল ইন্সপেকশন করার পরে যেগুলো ফিট থাকবে, সেই ফিট অ্যানিমেল গুলোকে আমরা লেরিজে রাখবো, রেস্টিং এরিয়াতে দিয়ে দেবো। আর যদি কোনো আনফিট আনফিট অ্যানিমেল থাকে, তোমরা দেখো যে উপরের দিকে একটা ইয়া দিছি যে যেটা কন্ডেম করতে হবে ইন্সপেকশন ডিপার্টমেন্টের মাধ্যমে, সেটা সরাসরি কন্ডেম রুমে চলে যাবে। কন্ডেম, তোমরা কি দেখতে পাচ্ছ, ফার্স্ট ভেটেরিনারি মাউস দিয়ে একটু, এক্সামিনেশন। স্যার মাউস দিয়ে একটু ইন্ডিকেট করলে ভালো হয় আচ্ছা, মাউস দিয়ে ইন্ডিকেট। স্যার। আচ্ছা, এই যে এখন দেখা যাচ্ছে এন্ট্রেন্স, মাউস দেখতে পাচ্ছ, স্যার যাচ্ছে হ্যাঁ এন্ট্রেন্স, এন্ট্রেন্সের পর আসলো এই যেটা হলো কি বললাম অ্যান্টিমর্টেম ইন্সপেকশন এরিয়া, এখানে অ্যান্টিমর্টেম ইন্সপেকশন হবে। এখানে যে অ্যানিমেল গুলো ফিট হবে সেই অ্যানিমেল গুলো চলে যাবে সোজাসুজি কোথায়, লেরিস, রেস্টিং এরিয়াতে চলে যাবে। আর যে অ্যানিমেল গুলো আনফিট হবে সেগুলো দেখো এই দিক দিয়ে আসে ইন্সপেকশন ডিপার্টমেন্টের মাধ্যমে কন্ডেম রুমে চলে যাবে। বোঝা যাচ্ছে? স্যার আচ্ছা, তাহলে ইন্সপেকশন এরিয়াতে দুইটা ডিসিশন আসবে, একটা ডিসিশন হলো ফিট ফর স্লটার, যে অ্যানিমেল গুলো ফিট ফর স্লটার সেগুলো লেরেজে চলে গেল, আর যে অ্যানিমেল গুলো আনফিট কনডেম করতে হবে ইন্সপেকশন ডিপার্টমেন্টের মাধ্যমে, আমরা শেষ পর্যন্ত কনডেম মিট এরিয়াতে যাবো। ইন্সপেকশন ডিপার্টমেন্টে কি হবে, যেগুলো আমরা একটু সাসপেক্ট করছি সেগুলো প্রথমে ইন্সপেকশন করবো, এখানে আবার ইন্সপেকশন করে যদি ওগুলো রিকভারি যোগ্য হয় তো রিকভারি হবে, যদি রিকভারি না হয় তাহলে এটা চলে যাবে কন্ডেম। আচ্ছা, যে অ্যানিমেল গুলো আমাদের ফিট হইলো লেরিস থেকে কোথায় যাবে, প্রথম দিন মনে করে যেটা স্লটার করবো 50টা অ্যানিমেল, সেই অ্যানিমেলটাকে এটা বলে ওয়াশিং এরিয়া, ওয়াশিং এরিয়া, ওয়াশিং এরিয়া, এই জায়গাটাতে অ্যানিমেলটাকে ওয়াশ করবো আর কি। আচ্ছা, ওয়াশিং এর পরে স্লটারে যাবে আমাদের, স্লটারে যাওয়ার আগে মডার্ন স্লটারিং টেকনিকে আমরা স্টুনিং একটা টার্ম বলছিলাম এর আগের ক্লাসে, তোমাদের কি মনে আছে স্টোনিং? যে কেউ বলতে পারবা স্টোনিং কথাটা? স্যার ওই যে অজ্ঞান করা বা এরকম, অজ্ঞান করা, এক্স্যাক্টলি, ইয়েস, অ্যানিমালকে স্লটার করার পূর্বে যে অজ্ঞান করা হয় সেটা। তো যদি স্টোনিংটা কোথায় হবে, যদি মডার্ন স্লটার হাউস হয় বা মডার্ন টেকনিক ফলো করা, তাহলে স্টোনিং দরকার হবে। আর যদি আমরা ট্রেডিশনালি স্লটার করি বিভিন্ন ধর্মীয় মতে, তাহলে সরাসরি ব্লিডিং রুমে চলে যাবে, এটা হলো স্টোনিং রুম, অজ্ঞান করার রুম, যদি অজ্ঞান করার প্রয়োজন হয় করলাম, না করলে সরাসরি ব্লিডিং রুমে চলে গেল। ব্লিডিং রুম মানে যেখানে জবাই করা হবে মূলত, যেটা আমরা বাংলা যদি বলি। ব্লিডিং রুমে যখন আমরা ব্লিডিং করবো, তখন আমাদের একটা বাই প্রোডাক্ট তৈরি হবে যেটাকে আমরা বলছি ব্লাড। সেই ব্লাডটাকে এদিকে দেখো, নিচ দিয়ে আর একটা রুম দেখাচ্ছি, ব্লাড প্রসেসিং রুম, এটা হচ্ছে ব্লাড প্রসেসিং রুম। ব্লাডটা এদিকে চলে আসলো, এখানে ব্লাড প্রসেসিং করা হবে ফার্দার ইউজের জন্য। এরপর ব্লিডিং কমপ্লিট ব্লিডিং হয়ে গেল, কমপ্লিট ব্লিডিং হওয়ার ক্ষেত্রে আমরা একটা টেকনিক বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে ব্লাডের নর্মাল ড্রেইন শেষ হওয়ার পরে থোরাক্সে আমরা চাপ দিব, থোরাক্সে কয়েকবার চাপ দিব, তারপরে যদি ব্লাড বের হলে হলো, যতক্ষণ যেবার চাপ দিলে যদি দেখা যায় ব্লাড বের না হয়, তাহলে আমরা বুঝবো যে কমপ্লিট ব্লিডিং হয়ে গেছে। ব্লিডিং এর পরে চলে যাবে হচ্ছে
ড্রেসিং ড্রেসিং রুম, ড্রেসিং এইটাকে বলছে ড্রেসিং। ড্রেসিং মানে কি, চামড়া ছড়ানো, পা কাটা, ভিজারাল অর্গানগুলো রিমুভ করা, হাইটস এন্ড স্কিনটাকে রিমুভ করা, এই কাজগুলো বলতেছে। তো ড্রেসিং রুমে তাহলে কি কি প্রোডাকশন হবে? একটা হলো কার্কাস থাকবে, মেইন কার্কাস, যেটা আমরা মিট বলতেছি আর কি, মেইন মিট। আর কিছু বাই প্রোডাক্ট হবে, যেমন এই যেখানে একটা হাইটস এন্ড স্কিনস, ওফালস, তারপর এখানে হলো যে স্টোমাক এন্ড ইনটেস্টাইন, যেটাকে বলছে কার্টার্স এন্ড ট্রিপারি, ঠিক আছে? এই যে তিনটা বাই প্রোডাক্ট গুলো এদিক দিয়ে চলে আসবে বাই প্রোডাক্ট প্রসেসিং রুমে, যেটা যে বাই প্রোডাক্ট সেরকম ধরনের ক্যাটাগরি অনুযায়ী বাই প্রোডাক্ট এদিকে প্রসেসিং হবে। আর যদি বাই প্রোডাক্ট ড্রেসিং কমপ্লিট হলে অ্যানিমেলটা চলে যাবে হলো পোস্ট মর্টেম ইনস্পেকশন, মিট যেগুলো আছে সেই মিট গুলোতে কোনো প্রবলেম আছে কিনা। পোস্ট মর্টেম ইনস্পেকশন রুম থেকে যদি প্রবলেম থাকে তাহলে এই দিক দিয়ে চলে যাবে আবার কন্ডেম রুমে, যেগুলোতে প্রবলেম থাকবে সেগুলো চলে যাবে কন্ডেম বাতিল, আর যেগুলো ভালো থাকবে সেগুলো চলে যাবে স্টোরেজ রুমে। স্টোরেজ রুমে রাখতে হইতেও পারে অথবা সরাসরি মার্কেটে সেল করা যেতে পারে। যদি স্টোরেজ রুমে আমরা স্টোর করি, যদি স্টোর করি তাহলে সেটা আমাদের কি করতে হবে, সিলিং অথবা ফ্রিজিং সময়ের উপর ভিত্তি করে কি ধরনের কতদিন স্টোরেজ করতে হবে সেই স্টোরেজের টেকনিকটা আমরা নির্ধারণ করব। যদি স্টোরেজ করার প্রয়োজন না হয় তাহলে সরাসরি মার্কেটে চলে যাবে মিট। এইটা ছাড়াও এই ডিজাইনের মধ্যে তোমার আরেকটা যেটা জিনিস করতে হবে, যে এখানে যেমন হলো কোনো স্টোর রুমের কোনো ডিজাইন নাই আর কি, স্টোর রুম, অফিস রুম, তারপর হলো এমপ্লয়ি যারা থাকবে তাদের রেস্ট রুম, এমপ্লয়ি যারা থাকবে তাদের রেস্ট রুম লাগবে, চেঞ্জিং রুম লাগবে, এরকম কিছু সেকশন আমি আলাদা করে লিখে দিছি আর কি। ওটা মেইন প্লান্টের মধ্যে সাধারণত থাকে, ওটা আউটসাইড অফ দ্য প্লান্টে থাকে, যার কারণে এই প্ল্যানের মধ্যে ওটা নিয়ে আসিনি। অনেক তোমরা স্লটার হাউসের প্ল্যান দেখবে সেগুলো সহ দিয়ে রাখছে, তো ওটা একটা কম্পাউন্ডের মতো হয়, তোমরা একটা বাউন্ডারি দিয়ে তোমাদের ওটা দেখাইতে হবে যে এটা হলো মেইন প্রসেসিং প্ল্যান্ট, আর এটার জন্য কিছু অ্যাক্সেসরিজ লাগবে, যেমন টয়লেট, লেট্রিনস, স্টাফদের জন্য, স্টাফদের জন্য রেস্টিং রুম লাগবে, ম্যানেজারের জন্য রুম লাগবে, তারপর ইন্সপেক্টর যারা থাকবে তাদের জন্য রুম লাগবে, এরকম কিছু অফিস রুম লাগবে, এই মালামাল গুলো কিছু স্টোর করতে হয় সেরকম কিছু স্টোর রুম লাগবে, এরকম কিছু সেকশন আমি বর্ণনার ক্ষেত্রে তোমাদের লিখে দিছি আর কি। বর্ণনা যখন তোমরা লিখবে তখন দেখবে যে এরকম কিছু রুমের কথা বলা আছে। তোমরা বুঝতে পারছো ডিজাইনটা? স্যার আচ্ছা, কোনো স্যার গাটার এন্ড ট্রাই পেরি বলতে এখানে কি বুঝাচ্ছে? ট্রিপ একটা শব্দ তোমাদের পড়াইছিলাম, ট্রিপ, ট্রিপ, ট্রিপটা সাধারণত স্টোমাক বা ইন্টেস্টাইনের যে পার্টটা আমরা খাই সেই পার্টটাকে ট্রিপ বলে আর কি, ট্রিপ, সেখান থেকে ট্রিপারি কামটা আসে। আর গাটার সাধারণত এই যখন আমরা ড্রেসিং ট্রেসিং করবো ওখানে কিছু তোমার দেখা যায় যে কিছু যে স্টোমাক ইন্টেস্টাইন থেকে কিছু তোমার ডাং আসে। গাটার শব্দটা তোমরা আরেক জায়গায় পড়ছো কিনা, হাউজিং এর ক্ষেত্রে জি স্যার, পড়ছো? জি স্যার, হাউজিং ওয়েস্ট গুলা যে এইদিক দিয়ে পাস হয়ে যায় সেটাকে গাটার বলে আর কি। ওই গাটার ওই সেকশনটাতেই সাধারণত ওখানে প্রসেসিং করা হয়, যে ওখানে গাটার থাকবে এবং ট্রিপার, ট্রিপ কালেকশন করার জন্য, যেটা স্টোমাক ইন্টেস্টাইন যেটা খাওয়ার যোগ্য সেটা কালেকশন করার জন্য একটা রুম হচ্ছে আলাদা আর কি। যেখানে স্টোমাক ইন্টেস্টাইন প্রসেসিং হবে সেখানে তো গাটারও লাগবে, ড্রেন লাগবে, তাই না? গাটারটা মূলত এক ধরনের ড্রেনের মতো আর কি, ডাং ইউরিন যেগুলো থাকে ওগুলো পাস হয়ে যাবে আর কি। বুঝতে পারছো কি? ইয়েস স্যার। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ডিসকাশন শেষ আজকে। হ্যাঁ ঐশী, কি আছো? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? না স্যার, মনে আচ্ছা হয় না।
আচ্ছা, তাহলে তোমাদের এর আগে যেগুলো শীট দিছি তোমরা কি ওগুলো লিখতেছ? প্র্যাকটিক্যাল খাতা লেখার জন্য কিছু ইনস্ট্রাকশন দিছি? জি স্যার লিখতেছি। আচ্ছা, লিখতে হবে। আর আজকের যে ক্লাসটা, এটা এটা সিআর মনে হয় মতো লাইনে নাই আর কি। তো স্যার ওখানে যেগুলো ডেট দেওয়া আছে ওগুলাই দিব। ক্লাস যেদিন যেদিন করে হচ্ছে সাধারণত ওই রকম ডেটে দেওয়ার চেষ্টা করছি আমি। জি স্যার ওখানে ওই ডেট গুলাই দেওয়া আছে। তাহলে ওই ডেট গুলো দেওয়া আছে ওইগুলাই লিখবো আর কি। আজকেরটা যেমন আজকের ডেট দিয়ে লিখবা। আমরা স্যার যখন, 5 নম্বর এক্সপেরিমেন্টটা আর একবার দিতে চাইছিলেন। হ্যাঁ পরে দিয়েছিলাম তো, তখনই তোমরা পাঁচ নম্বর মানে কি যে তোমার সর্টারিং টেকনিকটা না, জি স্যার হ্যাঁ ওটা তো দিয়ে দিছিলাম ঐশীকে মেল করে। 5 নম্বর, আচ্ছা আমি একটা চেক করি যে আসলে আমি, আমার তো মনে হচ্ছে যে আমি দিয়ে দিছি পরে। হ্যাঁ আমার তো রেডি করা আছে, আমার সম্ভবত আমি দিয়ে দিছি। তোমরা একটু ঐশীর সঙ্গে যোগাযোগ করিও তো। স্যার সরি আচ্ছা স্যার, স্যার আমি আসলে নেটের সমস্যা হচ্ছিল স্যার। আচ্ছা, এখন আসতে ঐশী তোমার স্যার আমি পাইছি 10 নম্বর লেকচারটা পাইছি, আমি দিয়ে দিছি ওদেরকে। দিয়ে দিছ? তোমার জি একদম স্যার। বলতেছে সে মনে হয় পাইনি। স্যার হয়তো বা আমি আসলে জিআরদেরকে দিই, তো জিআররা সবাইকে পরে দিয়ে দেয়, এখন হয়তো ওনারা দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আর দিয়ে এই যে দিছি। ঐশী আজকের যে লেকচারটা, জি স্যার। এটা তো পুরোটাই প্র্যাকটিক্যাল। এটা আমি আর দু একদিন পরে আবার তোমাকে দিব। একটা পার্ট পুরো রেডি হয়েছে, আচ্ছা স্যার। আরেকটা পার্ট একটু রেডি হওয়া বাকি আছে। তো আমি জি দুদিন, স্যার। একদিন দুদিনের মধ্যে তোমার মেইলে আমি দিয়ে তোমাকে জানাই দিব আর কি, মেসেজ দিয়ে দিব যে আমি পাঠাইছি। ঠিক আছে, আচ্ছা আসো, স্যার। জি তুমি একটু স্যার আমি সবাইকে ইনসিস্ট করবা যে এগুলো যেন লিখে ফেলে সবাই। ঠিক আছে, জি এখন স্যার যেহেতু আমি